অভিধু সামনে নেমে ওয়ান্টেড হেডশট বাইসে ওয়ান্টেড পেছনে কি ছিল তো সোলো একটা সেখানে ও ভাই সেখানে দুটো ওয়ান্টেড পেছনে এখানে কি ছিল ভাই তো সোলো একটা সেখানে এটাকে মেরে চেষ্টা করো ও ভাই সব তিনটা হেডশট লেডিস এন্ড জেন্টলম্যান বয়েজ এন্ড গার্লস কেমন আছো তোমরা ভাই কিছু আছো তোমাদের সাথে এন্ড কি অবস্থা তোমাদের সবার সো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সএসবি গেমিং সো আজকের ভিডিওতে যা আমরা কথা বলবো তোমরা কিভাবে তোমাদের গেমিং স্কিল বাড়াবে ঠিক আছে ভাই আজকে ভিডিওটা খুবই স্পেশাল হতে চলেছে কারণটা হচ্ছে আজকে ভিডিওটা তুমি যদি সম্পূর্ণ দেখো তাহলে তোমার গেমিং স্কিল কিন্তু মানে সম্পূর্ণ বেড়ে যাবে ঠিক আছে মানে তোমার গেমিং স্কিল বেড়ে যাবে তোমার কিন্তু গেম প্লে ইনক্রিজ হবে আর তুমি কিন্তু সম্পূর্ণ লেজেন্ড প্লেয়ারদের মতো কিন্তু খেলতে পারবে তো এখানে সবার ফার্স্ট যে টিপসটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে তোমাদের মিস্টেকের ওপর ঠিক আছে তো মানে দেখো এখানে তুমি যদি একটা লেজেন্ড প্লেয়ার হতে চাও কিংবা তুমি যদি তোমার গেমিং স্কিলটা যদি বাড়াতে চাও তাহলে কিন্তু তোমার মানে মিস্টেকগুলো মানে তোমার প্রতিটা ভুল স্টেপগুলো তোমাকে কিন্তু মানে সংশোধন করা শিখতে হবে যেমনটা ধরো ভাই তুমি মাঝে মাঝে খেয়াল করে দেখবে তুমি মনে করো কোনো ম্যাচে সার্ভাইভ করতে পারছো না ঠিক আছে মানে কোনো ম্যাচে একটা কিল তো তুমি করতে পারছো না উল্টা তুমি মনে করো কোনোরকম কোনো সার্ভাইভই করতে পারছো না সো এরকমটার কারণ কিন্তু হচ্ছে ভাই তুমি কিন্তু মানে কোনোরকম মানে মানে প্রতিটা স্টেপ কিন্তু তোমার মানে ভুলভাবে চলছো ঠিক আছে সো আমি তোমাদেরকে বলবো তুমি মনে করো আগে যদি তোমার গেমিং স্কিলটা যদি বাড়তে চাও তাহলে তোমার মনে করো মিস্টেকগুলো তোমাকে নিজে আগে বের করতে সো এখানে তোমরা কী করবে তোমরা এখানে যখনই তোমাদের একটা ম্যাচ শেষ হয়ে যাবে তখন তোমরা এখান থেকে জাস্ট তোমাদের যে রেকর্ডিং যে বাটনে দেখছো এই রেকর্ডিং বাটনটাতে তোমরা জাস্ট একটা ক্লিক করে দেবে ক্লিক করে দিয়ে তোমরা এখান থেকে জাস্ট মনে করো রেকর্ডিং করে তোমরা গেম প্লে করতে থাকবে ঠিক আছে আর যখনই তোমার একটা ম্যাচ শেষ হয়ে যাবে খেলা তখন তুমি মনে করো তোমার মানে প্রতিটা মিস্টেকগুলো মনে করো ওই রেকর্ডিং দেখে দেখে ঠিক আছে মানে ওই ভিডিও রেকর্ডিং দেখে দেখে তুমি কিন্তু নিজেই কিন্তু তোমার মানে ভুলগুলো সংশোধন করে নিতে তো এখানে সেকেন্ড যে স্টেপ সেটা হচ্ছে ভাই তোমাদের অ্যাডভান্টেজের উপর ঠিক আছে সো এখানে দেখো এখানে অ্যাডভান্টেজ বলতে আমি বলতে যাচ্ছি তোমরা অনেক সময় মানে কিছু কিছু প্লেয়ার দেবে মানে তোমরা নিজেরা অনেকে আসো তোমরা নিজেরা অনেক সময় করো কি তোমরা মনে করো তোমাদের কাছে কোনো কিছুই থাকবে না তোমাদের কাছে কোনো লুট থাকবে না তোমাদের কাছে কোনো ভালো গান থাকবে না তারপরে তোমরা মনে করো রাস করতে চলে যাবে ঠিক আছে সো এমনটা যদি তুমি মানে করে থাকো তাহলে তুমি দেখবে তুমি কখনোই কিন্তু একটা সাকসেস কিন্তু একটা পুরো প্লেয়ার কিন্তু হতে পারছো না মানে তোমার গেম প্লে স্পিড তো কখনো বাড়ছে না তোমার গেমিং স্কিলও বাড়ছে না তুমি কিন্তু একটা সাকসেস প্লেয়ার কিন্তু হতে পারছো সো আমি তোমাকে বলবো ভাই তুমি মনে করো সবসময় অ্যাডভান্টেজ নিয়ে খেলো মানে তোমার কাছে যেরকম স্কোয়াড থাকুক না কেন তারপর তোমার কাছে যেরকম লুট থাকবে তুমি এরকম ধরনের মানে ভাবনা চিন্তা করে তারপরে খেলবে ঠিক আছে আর এখানে একটা সবচেয়ে বড় কথা হচ্ছে তুমি যদি একটা লেজেন্ড প্লেয়ার হতে চাও তাহলে কিন্তু তোমাকে সবার আগে কিন্তু তোমার মানে ব্রিলিয়েন্ট একটা কিন্তু প্লেয়ার হতে হবে ঠিক আছে মানে তুমি আন্দাজে পড়ে তুমি রাস করতে চলে গেলে এমন প্লেয়ার হলে কিন্তু হবে আবার এখানে তোমরা মাঝে মাঝে কিছু প্লেয়ার দেখবে মনে করো তাদের মনে করো সব কিছু তো মনে করো অ্যাডভান্টেজ আসেই বাট তাদের মনে করো বিল্ড কনফিডেন্সটা না থাকার কারণে তারা মানে এক কথায় খেলতেই পারছে না ঠিক আছে মানে বিল্ড কনফিডেন্স বলতে মনে করো তোমার কাছে সাপোজ মনে করো তোমার কাছে লুট আছে তোমার কাছে ভালো মনে করো প্লেয়ার আছে মানে তোমার সাথে মনে করো স্কোর আছে বাট তোমার বিল্ড কনফিডেন্স ঠিক আছে মানে তোমার নিজের উপর নিজের মনে করো কনফিডেন্স হচ্ছে না যার ফলে তুমি একটা এনিমির উপর মনে করো হ্রাস করতে পারছো তো ভাই এমনটা যদি তোমার ক্ষেত্রে হয় ঠিক আছে মানে তোমার যদি বিল্ড কনফিডেন্স যদি তোমার উপর মানে ঘাটতি থাকে তাহলে তুমি কিন্তু কখনোই কিন্তু একটা লেজেন্ড প্লেয়ার কিংবা তোমার গেমিং স্কিলটা কিন্তু কখনোই তুমি মানে কিন্তু বাড়াতে পারবে না ঠিক আছে সো আমি তোমাকে বলবো তোমার মানে নিজের উপর কনফিডেন্সটা তুমি সবসময় বাড়িয়ে তারপরে খেলবে ঠিক আছে মানে তোমার সামনে যেরকম স্কোর থাকুক না কেন তোমার কাছে মনে করো যেরকম লেভেলে যা থাকুক না কেন আর সামনে যত বড় মানে মনে করো লেজেন্ড প্লেয়ার থাকুক না কেন তোমার মনে করো একটুখানি অ্যাডভান্টেজ থাকলে তুমি মনে করো নিজের উপর সম্পূর্ণ কনফিডেন্স দিয়ে তুমি গেম প্লে তুমি এখানে লাস্ট যে স্টেপ নিয়ে কথা বলছি সেটা হচ্ছে তোমাদের কাস্টম এসিউডির উপর তোমাদের হ্যান্ডসেট ঠিক আছে সো এখানে দেখো ভাই তুমি যদি তোমার কাস্টম এসিউডির উপর যদি তোমার হ্যান্ডসেট যদি না থাকে মানে তোমার হাতটা যদি সম্পূর্ণ যদি তোমার মানে ফোনের উপর কন্ট্রোল না থাকে ঠিক আছে মানে গেমের উপর যদি তোমার মানে সম্পূর্ণ যদি কন্ট্রোল না থাকে তাহলে তোমাকে আমি যত ভালো ভালো টিপস দিই না কেন তুমি কিন্তু কখনোই কিন্তু একটা লেজেন্ড প্লেয়ারের মতো কিন্তু কখনোই খেলতে পারবে না ঠিক আছে সো আমি তোমাকে বলবো তুমি আগে মনে করো তোমার কাস্টম এসিউডির উপর সম্পূর্ণ তুমি অ্যাডজাস্টমেন্টটা হয় তো এখানে তোমার কাস্টম এসিউডির উপর তুমি হ্যান্ডসেট করার জন্য তুমি এখানে তোমার যে কাস্টম এসিউডি দেখছো এই কাস্টম এসিউডি তুমি সম্পূর্ণ এরকমই রেখে দেবে আর এখানে রেখে দেবে তুমি মনে করো ট্রেনিং মোডে চলে আসবে ঠিক আছে সো এখানে ট্রেনিং মোডে আসার পর তুমি এখান থেকে মনে করো ভালো মতো দুটো গান নেবে গান নিয়ে তুমি এখানে আনলিমিটেড কিল করতে থাকবে ঠিক আছে মানে আনলিমিটেড বলতে তুমি এখানে ডেলি মনে করো 40-50টার উপর তুমি কিল করতে থাকবে আর এখানে তুমি যত বেশি বেশি করে তুমি গেম প্লে করবে ততটা কিন্তু মনে করো তোমার কাস্টম এসিউডির উপর কিন্তু তোমার হাতটা কিন্তু ভালোভাবে সেট হবে তো এটা মানে যা ছিল আজকে ভিডিও আশা করি তোমার কাছে ভালো লেগেছে তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে কিংবা তুমি যদি এরকম টিপস অ্যান্ড ট্রিক্স যদি ভিডিও দেখতে পছন্দ করো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে ঠিক আছে তো ভাই আজকে তোমার টাটা বাই বাই।